हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड मम्मीज किचन। आज के तुम्हारे संगे शेयर करब काटा खुरमा रेसिपी। खूब सहजे क्यों घरे काटा खुरमा बनिए नेवा जाए से रेसिपिटा आज के तुम्हारे संगे शेयर करब। आमी जे भावे रेसिपिटा बनाच्छी तुम्हारा जदि से भावे रेसिपिटाके बनाओ तुम्हारे खुरमाओ एकदम दोकानेर मतो परफेक्ट काटा खुरमा तैरी होबे। ताहले चलो काटा खुरमाटा आमी किभाबे बनाच्छी देखे नी। एखाने आमी एकटा बाटि निये निएछि, एर मध्ये आमी दिये दिच्छि मयदा, एर मध्ये आमी दिये देब लवण टेस्ट अनुयायी, दिब अल्प तेल चामच दिए, आमी दो चामच तेल दिए दिलाम। एटाके एखन आमी भालो करे मेखे नेब। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব। আর এর মধ্যে আলাদা করে ময়াম দেওয়ারও কোনো প্রয়োজন নেই। ডোটা এখানে আমার মাখা হয়ে গেছে দেখো, আর ডোটা দেখো আমি কতটা শক্ত করে মেখেছি, অনেকটা শক্ত করে আমি ডোটা মেখেছি। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 15 মিনিট এখানে হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটাকে আমি আবার একটু মেখে নেব। এটাকে আমি অল্প মেখে নিয়েছি, এখন এর থেকে আমি লেচি করে নেব। এর থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি করে নিচ্ছি দেখো, এরকম বড় করে আমি লেচি করে নিয়েছি। এর মধ্যে থেকে আমার এখানে 4টা লেচি তৈরি হয়েছে। লেচিগুলোকে আমি সাইডে রেখে একটা লেচি আমি নিব, এটাকে আমি এভাবে করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এর মধ্যে আমি এখানে আমি ময়দা নিয়েছি, এর মধ্যে আমি অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে, এটাকে আমি বেশি পাতলা করব না। দেখো আমি এতটা মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি। এখানে আমি একটা পিজা কাটার নিয়েছি, তোমরা নর্মাল চাকু দিয়েও কাটতে পারো। এটাকে আমি এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। এগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি এখানে এর থেকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখো এরকম লম্বা সাইজের করে আমি সবগুলোকে কেটে নেব। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি, দেখো এরকম লম্বা লম্বা সাইজে আমি কেটে নিয়েছি। সবগুলো লিচিকে বেলে নিয়ে এভাবে করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো খুরমা আমার এখানে বানানো হয়ে গেছে, এগুলোকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি তেল বসিয়ে নিয়েছি, তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি খুরমাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে, নইলে তেল ছিটে আসতে পারে। খুব সাবধানে আস্তে আস্তে করে এগুলোকে মধ্যে দিয়ে দেবো, অথবা তোমরা এভাবে করে নিয়েও এর মধ্যে আস্তে করে ছেড়ে দিতে পারো। খুরমাগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, এই খুরমাগুলোকে এখন লো আছে, আমি কিছুক্ষণ লাল করে ভেজে নেব। মাঝে মাঝে এভাবে করে আমি এটাকে একটু নাড়িয়ে দিব, আর এটাকে লো আছে দেখে এটাকে আমি লাল করে ভেজে নেব। নিমকিগুলো দেখো আমার কি সুন্দর লাল হয়ে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি একে ভাজবো না, এটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু কালারটা ডার্ক হবে, তো এই সময় আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাকি যে খুরমাগুলো আছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। বাকি খুরমাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই খুরমাগুলোকে আমি সেম প্রসেসে লাল করে ভেজে নিচ্ছি। আর আঁচটাকে আমি বাড়িয়ে দিব না, আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে খুরমাগুলোকে ভেজে নেব।
আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো খুরমা আমি এখানে ভেজে নিয়েছি, দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো এটা কত সুন্দর ভাজা হয়েছে, আমি আরও একটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর এটা ভাজা হয়েছে, এটা এখনও কিছুটা গরম আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও ক্রিসপি হয়ে যাবে। যতক্ষণ আমার এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। এখানে আমার চায়ের কাপ দিয়ে 2 কাপ চিনি আছে, এর মধ্যে আমি এই বাটি দিয়ে হাফ দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে একটা ঘন শিরা আমি এখানে তৈরি করে নেব। শিরাটা আমার এখানে রেডি হয়ে গেছে, দেখো কতটা ঘন শিরা এখানে তৈরি হয়েছে। এর থেকে আমি একটু আঙুলে নিয়ে দেখা, এর মধ্যে থেকে একটা তার তৈরি হচ্ছে, এরকমই শিরা আমার প্রয়োজন। এটাকে আমি আর জাল করব না, গ্যাসটা আমি বন্ধ করে শিরাটাকে নামিয়ে নিচ্ছি। শিরাটা আমি এখানে নামিয়ে নিয়েছি, শিরাটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে শিরাটা আমার আরও একটু ঘন হয়ে যাবে, আর তখন এর মধ্যে আমি খুরমাগুলোকে দিই। এটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখো এটা কতটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি খুরমাগুলোকে দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুরমাগুলোকে আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো আমি সামনের দিকে দেখাচ্ছি। এটাকে আমি আর একটু ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে, কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো, এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুরমাগুলো আমার এখানে রেডি হয়ে গেছে, এটা আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখো আমি তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি খুরমাটা কত সুন্দর হয়েছে, আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো এটা কত সুন্দর, একদম দোকানের খুরমার মতন হয়েছে। আরও একটা ভেঙে দেখাচ্ছি, দেখো সবগুলো খুরমা আমার এরকমই সুন্দর হয়েছে, এর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস করবে। তাহলে আজকের জন্য বাই বাই।